2008 সালে ডিজিটাল বাংলাদেশের ধারণাটি প্রথম উপস্থাপন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওই বছর নির্বাচনী ইশতেহারে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। 15 বছরে ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। ক্ষমতাসীন আওয়ামী লীগের এবারের স্বপ্ন রূপকল্প 2021 সাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের 78তম অধিবেশনের সাইডলাইনে উদ্বোধন হল হাই লেভেল ইভেন্ট ই-কোয়ালিটি সেন্টার ফর ইনক্লুসিভ ইনোভেশন প্রকল্প। এটি উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, উন্নত ও উন্নয়নশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল ব্যবস্থা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আরও শক্তিশালী হবে। আই অ্যানাউন্স দ্য ফর্মাল লঞ্চ অব দ্য ই-কোয়ালিটি সেন্টার। আই এক্সটেন্ড হার্টফুল ইনভাইটেশন to each one of you to join us in this daring expedition of transformation and inclusivity. পররাষ্ট্রমন্ত্রী জানান, অনুন্নত দেশগুলোতে সহজলভ্য ডিজিটাল কানেক্টিভিটি নিশ্চিত, দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবার মান উন্নতি সহ নানাবিধ প্রয়োজনীয় সেবা নিশ্চিতে বৈশ্বিক হাব হিসেবে ভূমিকা রাখবে ই-কোয়ালিটি সেন্টার। We want to grow fast and we want to grow with you. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এবং পিপল সেন্টার্ড ইন্টারনেটের যৌথ সহযোগিতায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, A2I এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই সেন্টার চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি অ্যাসপায়ার টু ইনোভেট A2I এর পলিসি অ্যাডভাইজার ছাড়াও জাতিসংঘ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি, আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং বেসরকারি খাতের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।